সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজ আমরা আলোচনা করব দ্য মেটামরফোসিস, মেটামরফোসিস রিটেন বাই ফ্রান্স কাফকা। আজকে আমরা সামারে আলোচনা করব, তো চলুন শুরু করা যাক। গ্রেগরা সামসা নামক একজন ভ্রাম্যমান বিক্রয় কর্মী, যেটা আমরা বলি ভ্রাম্যমান আদালত, যেমন আমরা থাকে অর্থাৎ গ্রাম্য যেটাকে বলা হয়, বা আমরা জানি ভ্রাম্যমান যে সাহিত্যগুলো আছে গাড়িতে গাড়িতে বিভিন্ন বই বিক্রি করে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন ক্যাম্পাসে, বিভিন্ন স্কুল কলেজে, জেনারেলি আমরা এগুলোকে ভ্রাম্যমান সাহিত্য, ভ্রাম্যমান কেন্দ্র এভাবে নামকরণ করে জানি। তো গ্রেগর সামসা নামক একজন ভ্রাম্যমান বিক্রয় কর্মী একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে তার একটি শরীর তার শরীর একটি বিশাল গুবরে পোকায় পরিণত হয়েছে। সে তার কক্ষের চারিদিকে খেয়াল করে দেখলো সবাই তো স্বাভাবিক অবস্থায় আছে, তাই যা ঘটেছে সবকিছু ভুলতে সে আবার ঘুমিয়ে গেল। ঘুম ভাঙলে সে গড়িয়ে বিছানা থেকে নেমে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তার শক্ত পিঠের জন্য ব্যর্থ হলো। সে পেট চুলকাতে গিয়ে সে খেয়াল করলো তার শরীরে অনেকগুলো পা। একজন ভ্রাম্যমান বিক্রয় কর্মী, তার ট্রাভেলিং সেলসম্যান হিসেবে তার জীবনটা কতটা নিরানন্দ, এবং তার চাকরি চলে গেলে তার পিতা মাতা ও ছোট বোনের জীবন কিভাবে অতিবাহিত হবে সেটা নিয়ে সে ভাবলো। পাশে ফিরে ঘড়ির দিকে তাকিয়ে আবিষ্কার করলো সে অতিরিক্ত সময় ঘুমিয়ে এসে, এবং 5টার সময় তার অফিসে যাওয়ার প্রথম ট্রেনটা সে হাতছাড়া করেছে। তার মা তাকে ডাকার জন্য দরজায় টোকা মারলে সে উত্তর দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার নিজের গলার স্বর শুনে সে নিজেই আশ্চর্য হয়ে যায়। সে খেয়াল করে তার কণ্ঠস্বর সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, স্বাভাবিক কথার বদলে তার মুখ থেকে একরকম কিসমিস শব্দ বের হচ্ছে। তার পরিবার সন্দেহ করলো সে হয়তো অসুস্থ, কিন্তু তার ঘরে ঢুকতে পারেনি, কারণ প্রতিদিনের অভ্যাস অনুযায়ী সে তার কক্ষ তালা মেরে ঘুমাতো। সে বিছানা থেকে নেমে পড়ার চেষ্টা করে, কিন্তু তার পরিবর্তিত শরীরকে সে চালিয়ে নিতে বা নিয়ে যেতে পারে না। যখন সে নড়াচড়ার জন্য বিছানায় চেষ্টা সংগ্রাম করছিল, তার অফিস থেকে ম্যানেজার এসেছেন তার খোঁজ নিতে। কেন সে অফিসে যায়নি এ বিষয়ে। অবশেষে সে মাটিতে নিজের দেহটাকে নামাতে সক্ষম হলো এবং বাহিরের লোকদের বলার চেষ্টা করলো যে সে এখনই দরজা খুলবে। দরজার ওপাশ থেকে অফিসের ম্যানেজার গ্রেগ রকে কিছুদিন ধরে তার নিয়মিত কাজে অনুপস্থিতির বিষয়ে সাবধান করলো এবং ইঙ্গিত করলো যে তার সাম্প্রতিক কাজগুলো একেবারেই সন্তোষজনক নয়। ম্যানেজারের কথায় প্রতিবাদ করে গ্রেগর বলল খুব শীঘ্রই সে তার অফিসে আসছে, কিন্তু ম্যানেজার ও তার পরিবারের সদস্যরা তার কথার কিছুই বুঝলো না এবং ধারণা করলো যে গ্রেগরের বড় রকমের কোনো সমস্যা হয়েছে। যেহেতু গ্রেগরের হাত ছিল না, তাই অনেক কষ্ট করে মুখ দিয়ে দরজার তালা ও দরজা খুললো। তার এই দেরির কারণে সে অফিসের ম্যানেজারের কাছে ক্ষমা চাইলো। তার ভয়ঙ্কর আকৃতি দেখে অফিসের ম্যানেজার ভয় পেয়ে এক লাফে ঘর থেকে বের হয়ে গেল। সে ম্যানেজারকে ধরে ফেলতে চাইলো, কিন্তু তার বাবা তাকে একটি ক্যান ও পত্রিকা দিয়ে ঠেলা দিয়ে তার ঘরে ফেরত পাঠিয়ে দিল। দরজা দিয়ে ঢোকার সময় গ্রেগর ব্যথা পেল। সে ঢোকার সাথে সাথেই তার বাবা এক ধাক্কায় দরজাটা বন্ধ করে দিল। কিছুক্ষণের মাঝেই সে ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে গ্রেগর দেখলো কেউ তার বোন অর্থাৎ তার বোন হিসাবে যেন তার কক্ষে দুধ ও ডিম রেখে গিয়েছে। প্রাথমিকভাবে সে খুব আনন্দিত হলো, কিন্তু সে যখন দুধ মুখে নিয়ে কোনো স্বাদ পেল না, সে আনন্দ মুহূর্তেই উঠে গেল। সে নিজের কক্ষের একটি কাউসের নিচে অবস্থান নিল ও বাড়ির ভিতরের নিস্তব্ধতা খেয়াল করলো। পরের দিন তার বোন গ্রেটা তার কক্ষে প্রবেশ করে দেখলো সে দুধ ডিম কিছুই স্পর্শ করেনি, তাই সে কিছু নোংরা ময়লা এঁটো খাবার দিয়ে গেল। গ্রেগর খেয়াল করলো এই পুরনো ও নোংরা খাবার তার কাছে খেতে খুব ভালো লাগলো। এই নিয়ম অনুযায়ী প্রতিদিন চলতে লাগলো। তাকে খাবার দিতে এলে সে তার কাউসের নিচের আশ্রয় নিত, এবং গ্রেটা তার বোন তার কক্ষে পরিষ্কার করে দিত। কাউসের নিচে আশ্রয় নেওয়ার কারণ হলো গ্রেটা তার এই ভয়ঙ্কর অবয়ব দেখে ভয় পেতে পারে। দেয়ালের ওপাশে তার পরিবারের সদস্য কি বলছে সেসব শুনে গ্রেগর তার সময় পার করতে লাগলো। গ্রেগর আর এখন আয় করতে পারছে না, এর ফলে তারা যে অর্থনৈতিক কষ্টে পড়েছে সে নিয়েই তারা আলোচনা করত। গ্রেগর আর একটা জিনিস খেয়াল করলো যে তার মা তাকে দেখতে চায়, কিন্তু তার বাবা ও তার বোন তাকে বাধা দিচ্ছে, কারণ সে ভয় পাবে।
এখন গ্রেগরের পরিবর্তিত শরীর চলাচলের জন্য আরো সুবিধাজনক হয়ে এলো। বিনোদনের জন্য সে দেয়াল ও ছাদে আরোহণ করা শুরু করলো। তার এই অবস্থা দেখে তার বোন ভাবলো তার পক্ষ থেকে কিছু আসবাবপত্র সরাতে হবে, কারণ এর ফলে সে চলাচলের জন্য আরো কিছুটা জায়গা পাবে। গ্রেটা ও তার মা ঘর থেকে আসবাবপত্র সরাতে লাগলো এবং গ্রেগর দেখলো কাজটা খুবই বিরক্তিকর। ঘর খালি হয়ে যাওয়াটা গ্রেগর মেনে নিতে পারলো না। গ্রেগর চিন্তা করলো তারা হয়তো সবাই সরিয়ে ফেলবে। দেয়ালের একটি চিত্রকর্ম যেটাতে ফারের স্কার্ফ, মাফলা ও হ্যাট পরিহিত একজন মহিলার ছবি আছে সেটা বাঁচাতে গ্রেগর সেটার উপরে উঠে পড়লো। সে সময় ঘরে ঢুকলো তার মা ও তার ভয়ঙ্কর আকৃতি দেখে মূর্ছা গেল, বেহুশ হলো। গ্রেটা তার দিকে ফিরে চিৎকার দিল, তার শরীর পরিবর্তনের পর এই প্রথম সরাসরি কেউ তার দিকে ফিরে কথা বলছে বা বলেছে। গ্রেগর ভয়ে দরজা দিয়ে বের হয়ে গেল ও কিচেনের সামনে গিয়ে থামলো, অর্থাৎ রান্নাঘরের। সে সময় তার বাবা তার নতুন চাকরি থেকে ফিরেছে। এই ঘরের এই অবস্থা দেখে তিনি ভাবলেন গ্রেগর হয়তো তার মাকে আক্রমণ করতে চেয়েছে। তার বাবা তাকে টেবিলের ফলগুলো ছুঁড়ে আক্রমণ করলো, যার একটি আপেল তার পিঠে পড়ে ডেবে গেল এবং সেখানেই আটকে রইল। তীব্রভাবে আহত অবস্থায় কোন রকমে গ্রেগর তার কক্ষে ফিরে আসতে পারলো। বিকালের দিকে গ্রেগরের পরিবার তার কক্ষের দরজাটি কিছুক্ষণের জন্য খুলে রাখতে রাখতো যাতে করে সে তার পরিবারের সদস্যদের দেখতে পারে। সে তার পরিবারের অর্থনৈতিক অবনতি ও দারিদ্রতা দেখতে পেল। এখন গ্রেটাও তার প্রতি খুবই বিরক্ত। তাকে খাবার দিয়ে কোন রকমে তার ঘর পরিষ্কার করে দিয়ে চলে যেত তার বোন। বাড়ির কাজের মেয়েটি ঘরে ঢুকে তার রান্নাঘরের দরজায় তালা দিয়ে কাজ করত। তারা খরচ কমানোর জন্য কাজের মেয়েটিকে বাদ দিয়ে সস্তা একজন মহিলাকে রাখে শুধু ঘর দোর পরিষ্কারের জন্য। তারা এরপর কিছু আরো কিছু আয়ের আশায় তিনজন লোকের কাছে ঘর ভাড়া দেয়, যারা সর্বদা তাদের সাথে খারাপ ব্যবহার করত। কাজের মহিলাটি তাদের ঘরের বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিসপত্র গ্রেগরের ঘরে ছুড়ে ফেলে দিতে দিয়ে যেত। গ্রেগর একসময় গ্রেটা প্রদত্ত খাবারের স্বাদ হারিয়ে ফেলে, খাওয়ার প্রায় বন্ধ করে দেয়। একদিন, অর্থাৎ গ্রেটা কিন্তু তার বোন, আমি বারবার বলে যাচ্ছি, একদিন বিকেলে কাজের মহিলাটি তার কাজ শেষ করে বের হয়ে গিয়েছিল। সে সময় নতুন ভাড়াটেরা লিভিং রুমে বসে পত্রিকা পড়ছিল। রান্নাঘরে গ্রেটা ভায়োলিন বাজানো শুরু করলো। তারা সেখানে উপস্থিত হয় এবং তাকে লিভিং রুমে এসে বাজাতে বলে। ভায়োলিনের শব্দ গ্রেগরের শরীরে যেন এক ধরনের সুর তোলে। এ সুর তাকে আস্তে আস্তে ঘরের বাইরে নিয়ে আসে। একসময় ভাড়াটেরা গ্রেটার ভায়োলিনের শব্দের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। তাদের একজন দরজার সামনে গ্রেগরের ভয়ঙ্কর মাথা দেখে আঁতকে ওঠে। গ্রেগরের বাবা তাদের তিনজনকে ঠেলে ঘরে দিয়ে আসার চেষ্টা করে, কিন্তু তারা তার প্রতি প্রতিবাদ করেও হুমকি দেয় যে বাড়ির এই জঘন্য অবস্থার কারণে তারা তার বাড়ি ভাড়া দিবে না। তাদের বের করে দিতে দিয়ে তারা লিভিং রুমে আসলে আসলে গ্রেটা তার বাবা মাকে বলে যে তাদের অবশ্যই গ্রেগরের থেকে মুক্তি পেতে হবে, কারণ তা না হলে গ্রেগরের জন্য তাদের সবাই ধ্বংস হবে। তার বাবাও তার সাথে একমত হলো এবং আশা করলো গ্রেগর যদি তাদের অবস্থা বুঝে নিজেই বাড়ি ছেড়ে চলে যেত। গ্রেগর সব বুঝলো এবং তার কক্ষের মাঝে ফিরে এলো। সে সময় গ্রেগর ছিল বেশ কয়েকদিনের অনাহারী। দুঃখ কষ্ট দুশ্চিন্তা নিয়ে গ্রেগর কিছুক্ষণের মাঝেই মারা গেল। যখন তারা বুঝতে পারলো গ্রেগর মারা গেছে, তারা মনের মাঝে এক ধরনের মুক্তির স্বাদ পেল। সে সময় ভাড়াটেরা তাদের থাকার কক্ষ থেকে বেরিয়ে আসলে গ্রেগরের বাবা তাদেরকে বলেন এই মুহূর্তেই তারা যেন তার বাড়ি ছেড়ে চলে যায়। তারা বের হয়ে গেলে তার বাবা তাদের বাড়ির কাজের মহিলাটিকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়, যে গ্রেগরের দেহটি নষ্ট করে ফেলে। মুক্তির আনন্দে তারা গ্রামাঞ্চল ঘুরতে আসে। মাসখানেকের মাঝেই তারা গ্রেগরের চিন্তা তাদের মাথা থেকে দূর করতে সমর্থ হয়। তারা আরেকটি ভালোবাসায় থাকবে বলে সিদ্ধান্ত নেয়। গ্রেটা তার পুরনো রূপ ও সৌন্দর্য ফিরে পায়, যার ফলে তার পিতামাতাকে একটি ভালো ছেলের সাথে বিয়ে দেওয়ার ব্যাপারে ভাবতে থাকে। অর্থাৎ যখন গ্রেটা তার সৌন্দর্য ফিরে পায়, রূপ মানে পুনরায় ফিরে পায়, অর্থাৎ আগের রূপ ফিরে পায়, সৌন্দর্য যখন কাজ করতেছিল, টেনশনের মধ্যে ছিল, অর্থাৎ তার ভাইকে দেখাশোনা করা লাগতো, সেই সময় তার চেহারা বা তার সৌন্দর্য হারিয়ে গেছিল এক প্রকার, কারণ টেনশনের মধ্যে ছিল, বিভিন্ন প্রেশারে ছিল।
যখন আবার সেই কিছুদিন পর, কয়েক মাস পর তার রূপ আবার সৌন্দর্য ফিরে এলো, তখন তার পিতামাতা ভালো একটা ছেলে দেখে তাকে বিয়ে দিয়ে দিল। তো আজকের এই যে পার্ট থেকে, মেটামরফোসিস থেকে, আমরা যে বিষয়টা জানতে পারলাম যে একজন ব্যক্তি যে রূপান্তর অর্থাৎ ভয়ঙ্কর একটা আকৃতিতে ধারণ করার পর তার ফ্যামিলি তাকে কিভাবে অবহেলা করলো, তারপর তাকে শেষ পর্যন্ত না খাবে মৃত্যুর দিকে ঠেলে দিল এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করলো, সমাজের মানুষটাকে কিভাবে দেখলো, এবং অর্থনৈতিক একটা অভাবের বিষয়েও কিন্তু এই আজকে পাঠের মধ্যে স্পষ্ট ফুটে উঠেছে, আর অনেক কিছু আলোচনার বিষয়। কিন্তু আমি চাচ্ছি না যে এই ভিডিওটি লং করতে, তো আজ এই পর্যন্ত। অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো, ততদিন তখন কথা বল, বাই বাই।